দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু কিডনি রোগীর সংখ্যা। বর্তমানে প্রায় ৫০ লাখ শিশু কিডনি রোগে ভুগছে, যাদের বেশিরভাগের বয়স ১০ বছরের কম। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবছর নতুন করে আক্রান্ত হচ্ছে ৭% শিশু। এর কিছু জন্মগত হলেও অধিকাংশ শিশুরই কিডনি রোগের কারণ অজানা। তবে সঠিক সময়ে রোগ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা দিলে আক্রান্ত শিশুকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব বলে জানিয়েছেন শিশু নেফ্রোলজি বিশেষজ্ঞরা। জিয়ল হক সবুজের রিপোর্ট। মাহিদ মিরপুর মণিপুর স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। মাত্র ১৮ মাস বয়সেই তার শরীরে বাসা বাঁধে কিডনির অসুখ। এতদিন খাবার ওষুধে চিকিৎসা চললেও এখন একমাত্র উপায় ডায়ালাইসিস। সংকটাপন্ন এই শিশুটির দিন কাটছে এখন এসএসসি পরীক্ষার অনিশ্চয়তা নিয়ে। প্রথম প্রথম আমার কোনো কষ্ট হইতো না, যখন মুখে ওষুধ খাইতাম স্বাভাবিকভাবে স্কুলে আসা যাওয়া সব কিছুই করতে পারতাম। কিন্তু ইদানিং একদিন দেখা ডায়ালাইসিস মিস হইলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ওর শরীরটা ফুলে যেত, প্রস্রাব কমে যেত। হঠাৎ প্রেশার বেড়ে যাওয়ার পরে আবার দেখা গেল ওর থাইরয়েডের সমস্যা, এমনিতে আস্তে আস্তে এরকম হয়ে গেল আর কি। শিশু হাসপাতালের পাশের বেড়েই চিকিৎসা চলছে তাসফিয়ার। ছোট্ট মেয়েটির শরীরে ৪ বছরে ৬০০-এর বেশি ডায়ালাইসিসেও মিলছে না আশার আলো। আমরা ভাবছি বাচ্চাদের বারবার প্রস্রাব করে এটা নর্মাল জিনিস, কিন্তু তার এই প্রবলেমটা বুঝতেও আমাদের একটু ১-২ বছর সময় লাগে। সপ্তাহে ২-৩ দিন যদি ডায়ালাইসিস নিতে হয় কোনো বেবিকে, ন্যূনতম ৫০,০০০ টাকা খরচে পার মান্থ। তা আমাদের মতো ফ্যামিলির জন্য এটা সো টাফ। তাদের মতো অনেক শিশুর এখন দুঃসহ সময় কাটছে হাসপাতালের বেডে। যাদের দুরন্ত বুনাই ভরে উঠত খেলার মাঠ, তারাই এখন বন্দি আইসিইউর চার দেয়ালের মাঝে। আমরা সব ধরনের ডায়ালাইসিস ব্যবস্থা এখানে আছে, যেটা আপনার পেটের ডায়ালাইসিস বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলেন, বা রক্তের ডায়ালাইসিস বা হিমোডায়ালাইসিস বলেন, আর একটা আমরা স্লেট পদ্ধতিতে বাচ্চাদের ডায়ালাইসিস, সেটা খুব খারাপ রোগীগুলো যাদের কন্টিনিউয়াস একটা ডায়ালাইসিস সাপোর্ট লাগে সেটা দরকার। আমাদের আর একটা জিনিস প্লাজমা ফেরিসিস, আমরা অনেক পেশেন্ট পাই যাদের রক্তটা বদলাতে হয়, তো এই মেশিনটা আমাদের নাই। আমরা হয়তো মাঝে মাঝে ভাড়া করে আনতে হয় আমাদেরকে, এটা অনেক খরচ পড়ে যায় বা পেশেন্টদের জন্য। ফ্রি বিছানা যেটা নিয়ে আমরা ডিফিকাল্টি ফেস করছি, স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে আসলে আমরা নাম্বার অফ পেশেন্ট সার্ভিস আরও বাড়াতে পারতাম, আরও অনেক রোগীকে আমরা হয়তো সুস্থ করতে পারতাম। শিশু কিডনি বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাসপাতালে যাওয়া প্রতি ২০ জন শিশুর একজন কিডনির রোগী। ইউরোপ আমেরিকার তুলনায় এই হার দেশে কয়েক গুণ বেশি। বাচ্চা দেশে টোটাল পপুলেশনের ৪২%, তার মধ্যে ৬.৬% কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। সবচেয়ে ওয়ারিসাম যেটা হচ্ছে, মানে যে ওয়াস পসিবল আউটকাম সেটা হচ্ছে, সেটা সিকেডি ক্রনিক দীর্ঘমেয়াদী কিডনি বিকল, যাদের ট্রান্সপ্লান্ট লাগবে। পেট ও মুখ ফোলার মতো উপসর্গে অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইউরিন ইনফেকশন যখনই মনে হচ্ছে একটুখানি প্রস্রাব ঘন ঘন করছে, লাল লাল করছে, একটু জ্বর আসছে, ঠান্ডা কাশি ছাড়া জ্বর, তাহলে ওটা চিকিৎসা করে নিব, বারবার আমি এটাকে অ্যালাউ করবো না। অনেকগুলির কারণ আননোন, কারণগুলি আমেরিকাতে ইউরোপে যায় এখানেও তা, সুতরাং ওইটা আমি প্রাথমিক স্টেজে ব্যবস্থা নিব। দীর্ঘমেয়াদে রোগীর ট্রান্সপ্লান্ট সহজ করতে কিডনি দানে সক্ষমদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একটা কিডনি কেউ দান করলে কোনো অসুবিধা হবে তেমন কোনো রেকর্ড নেই। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।